আন্তরিক জয় গুরু। আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, যেহেতু পরম পূজ্য মাধব শ্রী আচার্যদেব আজকের এই দিনেই আমাদের এই মন্দিরে তিনি এসেছিলেন। দয়া করে আমি সকালবেলা যেটুকু ফোন করেছিলাম যে কত সালে এটা জানার জন্য, তিনি খুব আনন্দের সহিত বলছেন যে এইবারে বাংলা সাল, বাংলা ডেট এবং ইংরেজি ডেট দুটোই একই দিনেই পড়েছে। এটা আমি জানতাম না, আমি জানতাম যে 7ই মে, তো জানলাম 8ই মে ছিল ওটা। যাই হোক, তিনি প্রায় দুবার, তারপরও একবার এসেছিলেন 2007 সালে। তখন আমি তাকে দেখেছিলাম, 1996 সালে দেখতে পাইনি। তো তার এই আগমন এবং তার আগমন উপলক্ষে আমরা যে আজকে সবাই মিলে একত্রিত হয়েছি একমাত্র শ্রী শ্রী ঠাকুরের দয়াতে, তার আশীর্বাদ এবং তার অনুশাসনবাদকে আমরা মাথায় নিয়ে চলার মধ্য দিয়ে কিন্তু তার আগমনটা ঘটেছিল। আমরা জানি যে এই সময় তিনি আমাদের মন্দিরে এসেছিলেন বা তার পরেও যখন এসেছেন, তখন কিন্তু আমাদের এই আচার্য ভবন ছিল না, পুরনো মন্দিরটা ছিল। তারপর কিন্তু আস্তে আস্তে এই যে শ্রী শ্রী আচার্য দেবের আশা, তার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে কিন্তু আমাদের সকলের এবং আমাদের মন্দিরের যে উন্নতি বা মন্দিরের কার্যক্রম কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকে নিয়ে চলতে পারছি। এবং তৎসহ আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম দিবস 25শে বৈশাখ, এই বৈশাখ মাসটা এলে এই দুটো দিন আমাদের কাছে খুব স্মরণীয় দিন হয়ে থাকে, এক পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ। এমন একজনকে নিয়ে আমরা মাতামাতি কেন করি? এত কবি আছেন, এত লেখক আছেন, এত সাহিত্যিক আছেন, সবাই কিন্তু আমাদের পূজনীয় মানুষ। আমরা একজনকে নিয়ে, একজনের নামের আগে কেন বিশ্বকবি, একজনই কেন সেই সবার মন জুড়ে আছেন, সবার কাছে, সবার ফোনে বা সবার কানে বা সবার কণ্ঠে কেন তার লেখায় সঙ্গীতগুলো বাজে বা গাওয়া হয়, সেই মানুষটাকে আমরা বলছি বিশ্বকবি। কারণ আমরা ঠাকুরকে কি বলি? পরম পিতা। এই যে ইউনিক একজন মানুষ, সবার মধ্যে শ্রেষ্ঠ। আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা পড়েছি ছোটবেলায়, বিভিন্ন গল্প পড়েছি, ছোট গল্প পড়েছি, উপন্যাস পড়েছি বা বিভিন্ন গান শুনেছি, মা গাইতো, বাবা গাইতো শুনেছি ছোটবেলায়, সেইগুলো শুনে যেন ঠাকুরের ইডিওলজির উপর বেসিস করে অনেকটা মিল পাই। কারণ তার যে ভাবনা, তার যে চিন্তা ভাবনাগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা ভাবনাগুলো তার লেখার মধ্যে ফুটে উঠেছে, তার বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিশেষ বিশেষ জায়গায় কিন্তু ঠাকুরের সাথে আমি মিল পাই। কারণ সেই ভাবনাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বিভিন্ন দরিদ্র এবং বিভিন্ন যারা, যে মানুষগুলো নিজের পরিশ্রম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের রোজগারের জন্য তারা জীবিকা নির্বাহ করেন কষ্টের সহিত, তাদেরকে নিয়েও যেমন তিনি লিখেছেন, তেমনি কিন্তু বড় বড় মানুষ, বড় বড় বিভিন্ন সংক্রান্ত বিষয় তিনি কিন্তু লিখেছেন। তার যে ভ্যারাইটিসগুলো আছে আমরা সবাই জানি, তার মধ্যে কিন্তু ফুটে ওঠে যে তার মধ্যে সব কিছুর সমাহার আছে। আমরা কিন্তু এই কারণেই তাকে বিশ্বকবি বলছি। কারণ একজন যদি বিভিন্ন আনন্দের বা পূজা পর্যায়ের বিভিন্ন লেখা লিখতে পারেন, তিনি কিন্তু একজনের কষ্টের ভার নিজের মধ্যে নিয়ে তার অনুভূতিটা প্রকাশ করতেও পারেন, তার লেখার মধ্যে থেকে আমরা সেটা পাই। ঠাকুর যেমন একটা মানুষের জন্য গোটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি ছিলেন, এই যে একটা মানুষের জন্য নিজের জীবনটা অতিবাহিত করা, একটা মানুষকে নিয়ে ভাবা, একটা মানুষকে নিয়ে চিন্তার মধ্যে রাখা, একটা মানুষকে নিয়ে তার জীবন কি চলছে, তার জীবনের নিত্য নৈমিত্তিক কার্যকলাপকে সবসময় দেখা,
এটা কিন্তু এখন আমাদের শ্রী আচার্যদেব আমাদের দ্বিতীয় অংশের মধ্যে কিন্তু তিনি আমাদেরকে নিয়োজিত করছেন নতুন আঙ্গিকে নতুন ভাবে। কারণ আমরা কিন্তু সবাই সবার বাড়ি এবং তার পাশের মানুষটাকে হয়তো মুখ দেখেছি হয়তো যে যাতায়াতের পথে সেভাবে চিন্তাম না। আমারই আমাদের বাড়ির উল্টো দিকে একটা বাড়ি, একদম উল্টো দিকে অপোজিটে একটা বাড়ি ছিল, সেই বাড়ির যে মানুষটা আমার বাবার বন্ধু, এত বছর হয়ে গেল তার আমি মুখটা দেখিনি আজ অব্দি। বাবার এই মুখ দেখা চিনি বন্ধু এরকম ভাবেই পরিচয়। তো আমরা এই ডিপিওক্সের যখন আমরা বেরিয়েছিলাম, আমি রূপাদি মা পিউলি আরও আমাদের যে মাস্টারমশাই ছিলেন আমরা কয়েকজন গেছিলাম ওনাদের বাড়ি, ওই লিস্টে কিন্তু নাম এসেছিল বলে আমি জানতাম না যে তার বাড়িটা আমাদের বাড়ির উল্টো দিকেই বাড়ি। তিনি বলছেন তোমার বাবাকে চিনি, তোমার বাবার দোকান আমি জানি, তোমাদের বাড়িও আমি দেখি, তুমি কলেজ যাও সেটাও আমি দেখি, কিন্তু কেউ কারোর মুখ চিনতাম না, কিন্তু বাড়ির উল্টো দিকে বাড়ি। এই যে পরিচয় হওয়া মানুষগুলো, পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যাওয়া আমাদের কারণে। আমরা যখন তার বাড়ি গেলাম তিনি বললেন রাত 10টার পরে আসো পুনঃস্মরণ হবে। তো বাবাকে নিয়ে এলাম, রাত 10টার পরে গেলাম, তিনি 10টার পরে বাড়ি আসলেন, বাবাটাকে পুনঃস্মরণ করলেন। এই ছোট ছোট বিষয়গুলো আমরা কিন্তু সেই মানুষ, কারণ ঠাকুরের কথা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবই কিন্তু সেই মানুষকে কেন্দ্র করে। এখানেই কিন্তু সব থেকে বড় মিল, মানুষের কষ্ট আর দুঃখ আর আনন্দ দুটোকেই তিনি ব্যালেন্স করে নিয়ে কিন্তু লিখেছেন। ঠাকুর কিন্তু ঠিক তেমনভাবেই তার কথার মধ্যে, তার বইগুলোর মধ্যে শ্রী আচার্যদেবও কিন্তু সেই ব্যালেন্স করে জীবনটাকে অতিবাহিত করার তিনি কথা বলছেন। তা আমরা এইভাবেই দিব্য অংশের মধ্য দিয়ে শ্রী আচার্যদেবের মুখে আমরা হাসি ফোটাব, তবেই কিন্তু ঠাকুর খুশি হবে। আমরা যখনই একটা মানুষের জন্য চিন্তা করব তখনই কিন্তু ঠাকুর খুশি হবে। খোঁজ খবর নেওয়া এটাই তো কাজ। আমরা চেষ্টা করব সবাই যে যার পিনকোডে আমরা কাজ করছি সবাই যেন সেইভাবেই একইভাবেই যেন কাজ করি। কালকে বুঝুন অবিন দাদার ওই আইটি টিম থেকে দেওঘর থেকে ফোন করেছিলেন যে আমাদের পিনকোডে বা আরও আদার্স পিনকোডের যে কাজগুলো অনেকটা কমে গেছে, অনেকটা কম হচ্ছে। তিনি সব ডেটা বেসিস কতটা কাজ হয়েছে, কতটা আপডেট হয়েছে সব কিছু নিয়ে ডিটেলসে বললেন। আমি চেষ্টা করলাম বলার যে আমরা সবাই মিলে আবারও একইভাবেই আমরা কাজ করছি, একটু হয়তো ঢিলে হচ্ছে, আমরা আবার সবাই বেরিয়ে কাজ করব সবাই মিলে একসাথে এবং কী আপডেট হচ্ছে সেটাও আমরা জানাবো। আমরা সবাই সেইভাবেই চেষ্টা করব যাতে আমরা সবাই কাজটা যার যার পিনকোডের কাজ তাড়াতাড়ি শেষ করতে পারি। এটাই বলে আমার আজকে কথা শেষ করছি। সবাই সবাইকে আমার আন্তরিক জয় গুরু। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।